5000 টাকা ল্যাপটপ থিংকপ্যাড সিরিজ তোমার চালু হয়ে যাচ্ছে মাত্র 6000 টাকা থেকে। 300 টাকা আপনি পেয়ে যাচ্ছেন হানিওয়েলের এয়ারপড, স্যামসং এর ট্যাব আছে, 4G কলিং ট্যাব আছে, দাম আছে মাত্র 1500 টাকা। ফ্যাটের 5th জেনারেশন আছে, আইপ্যাড মিনি 2, HP লেনোভো ডেল মাত্র 50 টাকা করে, 1 TB হার্ড ডিস্ক 150 টাকা। এই মেশিনটা আছে পেন্টিয়াম 6th জেনারেশন, 15 ইঞ্চি মনিটর, কিবোর্ড মাউসের সঙ্গে এলা 3rd জেনারেশন মেশিন আছে এটা, 3200 টাকা। 3200 টাকায় কাস্টমার পাচ্ছে 128 GB SSD, 4 GB র্যামের একটা মেশিন অ্যাটম প্রসেসরের সঙ্গে, আর আছে তোমার কিবোর্ড মাউস 400 টাকা, 3 মাস অল পার্টস ওয়ারেন্টি, 500 GB হার্ড ডিস্ক, 4 GB র্যাম 2800 টাকা। এখানে তোমার আছে i5 7th জেনারেশন মেশিন আছে, মনিটর 1000 টাকায় দিয়ে দেবো, সেটা হচ্ছে লেনোভোর 15 ইঞ্চি মনিটর থাকবে, 8 GB র্যাম দিয়ে, 256 GB SSD দিয়ে, হিউজ স্টক রয়েছে। এটা তোমার আছে i5 10th জেনারেশন ল্যাপটপ, বেজেল লেস IPS ডিসপ্লে দিয়ে, তোমার টপ গেমিং, i5 8th জেনারেশন ল্যাপটপ আছে, 8 GB এর মধ্যে গ্রাফিক্স কার্ড রয়েছে, 8 GB রোটেট, এদিকে তোমার ব্যাকলাইট কিবোর্ডের সঙ্গে। শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে? হ্যাঁ, কোম্পানির নাম আছে গুপ্তা কম্পিউটার, অ্যাড্রেস হচ্ছে আপনার 30 নম্বর গণেশচন্দ্র রেভিনিউ, কলকাতা 7 লক্ষ 13। এটা আছে আপনার চাঁদনী চক হিন্দ সিনেমার সামনে একদম, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এর মধ্যে আপনি ফোন করলে পরে আপনাকে লোকেশন হোয়াটসঅ্যাপের লোকেশন দিয়ে গাইড করে দেওয়া হবে, প্লাস আপনি যদি বুঝতে না পারেন আপনাকে পুরোপুরি গাইড করে দেওয়া, পুরোপুরি সম্পূর্ণ গাইড করে দেওয়া। হ্যাঁ, আগে আমাদের একটা ভিডিও ছিল আপনাদের গোলাই বাংলা চ্যানেলে, খুব ভালো রেসপন্স পাওয়া গেছে, ঠিক আছে, তার জন্য সবাইকে ধন্যবাদ, দাদাকে ধন্যবাদ। আচ্ছা, আজকে কিন্তু 300 টাকা থেকে চালু হচ্ছে, একদম 300 টাকা থেকে আইটেম চালু হচ্ছে, 300 টাকা আপনি পেয়ে যাচ্ছেন হানিওয়েলের এয়ারপড। প্রচুর কোয়ান্টিটি আছে, খুব ভালো ব্র্যান্ড। হ্যাঁ, কোয়ান্টিটি দেখিয়ে বাক্স ঢেলে সময় নষ্ট করবো না, সিল প্যাক পাওয়া যাবে, সিল প্যাক পাওয়া যাবে। তোমার 1 মাস ওয়ারেন্টি আছে, মাত্র 300 টাকা করে, মাত্র 300 টাকা, 300 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, ট্যাবে চলে আসছে, ট্যাবে আগেরবার দেখিয়েছিলাম 1000 টাকার ট্যাব, 1000 টাকার ট্যাবটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো আছে আপনার লেনোভো ট্যাব, ঠিক আছে, লেনোভো, হ্যাঁ লেনোভো 3G ট্যাব, 3G ট্যাব, লেনোভো 3G ট্যাব আছে, 16 GB ইন্টারনাল মেমোরি, 2 GB এর মধ্যে র্যাম আছে, ঠিক আছে, এর দাম আছে মাত্র 1500 টাকা করে, মাত্র 1500 টাকা করে। এটা আছে দাদা আপনার স্যামসং এর ট্যাব আছে, 4G কলিং ট্যাব আছে, 4G ও আছে, এর মধ্যে আপনার কলিং ও হয়ে যাবে, কলিং হয়ে যাবে। হ্যাঁ, জিও, এয়ারটেল, ভোডাফোন সব 4G সিম এর মধ্যে আপনার সাপোর্ট। প্রাইস কি রয়েছে? দেখো, কোনো লক না কোনো কিছু না, সব কিছু ওয়ার্কিং কন্ডিশন থাকবে, ঠিক আছে। এর দাম আছে মাত্র দাদা 2000 টাকা, মাত্র 2000 টাকা। আচ্ছা, স্যামসং এর আগে আমরা 4G ট্যাব দেখিয়েছিলাম, স্যামসং এর 4G ট্যাব এখন মোটামুটি আমাদের কাছে কোয়ান্টিটি খুবই কম, 1-8 পিস পরে যারা কাস্টমাররা চায় দোকানে আসলে ডিমান্ড প্রচুর রয়েছে, প্রচুর ডিমান্ড, ওটা মালটা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাছে আছে মাইক্রোম্যাক্সের দেখো 4G ট্যাব, ক্যানভাস খুব পপুলার মডেল, ক্যানভাসের 4G ট্যাব আছে, 4G ট্যাব, হ্যাঁ বক্স প্যাক কন্ডিশনে পাবে। এর মধ্যে আপনার 4G ট্যাব আছে, ইউটিউব এর মধ্যে সব কিছু হয়ে যাবে, অনলাইনে ক্লাস প্লাস এর মধ্যে হয়ে যাবে, উইথ ফ্রন্ট ক্যামেরাও রয়েছে, হ্যাঁ বড় আমার ভিডিও কলিং এর জন্য একদম একদম। এই আপনার বাচ্চাদের অনলাইন ক্লাস প্লাস করার জন্য এর আপনার খুব ভালো ব্যাটারি ব্যাকআপও রয়েছে, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আপনার 6 থেকে 7 ঘন্টা দিয়ে দেবে। আচ্ছা, 6 থেকে 7 ঘন্টা। বক্সে আচ্ছা চার্জার ফার্জার সব রয়েছে, সব এডুজেট সবই থাকে, হ্যাঁ সব এর মধ্যে রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছি আমাদের কিছু আইপ্যাডের কালেকশন দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। এটা তোমার আছে আইপ্যাড মিনি 2, আইপ্যাড মিনি 2 ওয়ার্কিং কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছ কোনো লক বা আইক্লাউড লগ ইন ফগ ইন কিচ্ছু নেই, ঠিক আছে। এর দাম মাত্র আছে 5th জেনারেশন আছে, এর মধ্যে আপনার স্টোরেজ হবে 32 GB, 32 GB, হ্যাঁ 32 GB স্টোরেজ আছে, আইপ্যাড 5th জেনারেশন আছে, আর ডিসপ্লেটা দারুন দারুন। এর মধ্যে আপনার সব কাজই মোটামুটি হয়ে যায়, দেখতে পাচ্ছে ফুল ওয়ার্কিং কন্ডিশনে আছে, এগুলো আপনার কোনো লগ ইন ফগিন করা থাকে না, একদম অল ওয়ার্কিং কন্ডিশনে পাবেন, উইথ 1 মাস ওয়ারেন্টি, 1 মাস ওয়ারেন্টি, 1 মাসের মধ্যে যা খারাপ হবে মাল আমাদের। আচ্ছা, যা খারাপ হবে। আর দাম কি রয়েছে? এর দাম রয়েছে মাত্র 13000 প্লাস GST, 13000 প্লাস GST। আচ্ছা, এর দাম আছে 5500 প্লাস GST। আচ্ছা, ঠিক আছে। আইপ্যাড তোমাকে দিয়েছিলাম এই মেশিন 1 পিস, কিবোর্ড মাউস 1 পিস, ছোট মনিটর 1 পিস, ঠিক আছে, 3000 টাকা। কিন্তু SSD দাম বেড়ে যাওয়াতে এই মেশিন আমি 200 টাকা আজকে দাম বাড়ালাম, SSD দাম বেড়ে গেছে, হ্যাঁ 200 টাকা আমি দাম বাড়ালাম, আজকে হচ্ছে 3200 টাকা। 3200 টাকায় কাস্টমার পাচ্ছে 128 GB SSD, 4 GB র্যামের একটা মেশিন অ্যাটম প্রসেসরের সঙ্গে,
আর আছে তোমার কিবোর্ড মাউস, এগুলো নতুন থাকবে। হ্যাঁ, একটা ছোট মনিটর, কেউ যদি বলে দাদা এত ছোট মনিটর বাড়িতে তো আমি রাখবো না, নাও দাদা 1000 টাকা প্লাস করে 19 ইঞ্চি বড় মাল নিয়ে চলে, 19 ইঞ্চি বড় একদম, ঠিক আছে। এটা একটা মেশিন হয়ে গেল, কেউ যদি মনে করে যে আমি এর থেকে একটু ভালো মাল নেবো তাহলে একটা মেশিন দেখিয়ে দিচ্ছি। এই মেশিনটা আছে পেন্টিয়াম 6th generation, ঠিক আছে, ডুয়েল কোর 6th generation মেশিন, 128 GB SSD, 4 GB র্যামের সঙ্গে 15 ইঞ্চি মনিটর, কিবোর্ড মাউসের সঙ্গে মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা, 5000 টাকা। কেউ যদি চায় এর মধ্যে গ্রাফিক্স কার্ড লাগাতে, হ্যাঁ হয়ে যাবে, এর মধ্যে গ্রাফিক্স কার্ড লাগানোর জায়গাও রয়েছে, ঠিক আছে। কিছু মেশিন দেখিয়ে দিচ্ছি, এখানে তোমার আছে ডেলের মেশিন, ডেলের 3rd generation, হ্যাঁ ডেলের 3rd generation মেশিন আছে। এটা i3 3rd, i5 3rd, i7 3rd, যেরকম ভাবে ইচ্ছা কাস্টমার নিতে পারে। এর পিছনে দেখো পোর্ট রয়েছে কি কি, HDMI পোর্ট রয়েছে, VGA পোর্ট রয়েছে, ইন্টারনেটের জন্য পোর্ট রয়েছে, USB কেবিল আছে, সাউন্ড পোর্টও রয়েছে। এর দাম আছে তোমার i5 2nd generation, 256 GB SSD, 8 GB র্যাম, মাত্র 6500 টাকা, 6500 টাকা মাত্র, এক বছর মেশিনে ওয়ারেন্টি থাকবে। হ্যাঁ, এক বছর মেশিনে ওয়ারেন্টি থাকবে, যা হবে মাদার বোর্ড খারাপ হবে, SMPS খারাপ হবে, সব তোমাকে এই কোম্পানি দেবে, সব এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বলবে দাদা আমার i5 লাগবে না, আমি আরও সস্তায় নেবো i3 নেবো, i3 3rd generation, 128 GB SSD, 4 GB র্যাম, মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা, এক বছর ওয়ারেন্টি। বাহ, আর একটা সস্তার মেশিন দেখিয়ে দিচ্ছি, এটা খালি আমি তোমার ডেস্কটপের দাম বলছি। ডেস্কটপ আছে, এটা হচ্ছে তোমার i3 2nd generation, 500 GB হার্ড ডিস্ক, 4 GB র্যাম, 4 GB, 1800 টাকা, 3 মাস অল পার্টস ওয়ারেন্টি, 3 মাস অল পার্টস ওয়ারেন্টি, ফিজুসু কোম্পানি মেশিন আছে। এটা দেখতে পাচ্ছি ফিজুসু কোম্পানি, যে ফিজুসু কোম্পানি মেশিন আছে, জাপানের ব্র্যান্ড আছে এটা, ঠিক আছে। i3 2nd, 500 GB হার্ড ডিস্ক, 4 GB র্যাম, 1800 টাকা। বাহ, i5 2nd নেবে 1000 টাকা প্লাস হয়ে যাবে, 1000 টাকা প্লাস হবে, 3800 টাকা, খালি এটা মেশিনের দাম বললাম। আচ্ছা, কিছু 6th generation মেশিন দেখিয়ে দিচ্ছি, যেমন এটা আছে ডেলের মেশিন, ডেলের এটা আছে, এটা তোমার লেনোভো হয়ে গেল একটা, একটা HP হয়ে গেল, HP, হ্যাঁ সব ব্র্যান্ডেড, সব ব্র্যান্ডেড। i3 6th generation মেশিন আছে, 256 GB SSD, 8 GB র্যামের সঙ্গে, এক বছর ওয়ারেন্টি দিয়ে মাত্র 8000 টাকা। আপনি চাইলে 8000 টাকা, আপনি চাইলে ডেল নিতে পারেন, HP নিতে পারেন, চাই আপনি লেনোভো নিতে পারেন। এটা থিংকপ্যাড সিরিজ রয়েছে, হ্যাঁ থিং সেন্টার আছে, লেনোভো থিং সেন্টার। কেউ যদি বলে যে না আমি i3 নেবো না, আমি i5 নেবো, কি দাম হবে, i5 আপনার দাম হবে মাত্র 1500 টাকা বেশি হবে, 9500 টাকা, 256 GB। প্রসেসর চেঞ্জ করা যাবে তো? এর প্রসেসর চেঞ্জ হয়, i7 লাগাতে চাইলে i7 এর মধ্যে লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, i7 লাগালে পরে তাহলে আপনার পয়সা প্লাস হবে। i3 তে আপনার দাম হচ্ছে 8000 টাকা, 256 SSD, 8 GB র্যাম, আর যদি i5 নেবেন 1500 টাকা বেশি, 9500 টাকা। যদি আপডেট করাতে চাই, যদি বেশি GB নিতে, সেটা হয়ে যাবে তো? হ্যাঁ, 8 GB র্যামকে 16 GB র্যাম করতে মাত্র আপনার 1000 টাকা খরচা আছে। আর যদি কেউ মানে SSD বাড়াতে চায়, 256 GB SSD কে 512 GB SSD করতে মাত্র 1000 টাকা খরচ, 1000 টাকা খরচ। হ্যাঁ আচ্ছা, দেখো এই আরও ডেস্কটপে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ। এখানে তোমার আছে i5 7th generation মেশিন আছে, লেনোভোতে i5 7th generation, 6th generation, 8th generation HP-র মেশিন আছে, এ তোমার i5 7 এর কিছু HP-র মেশিন আছে, ঠিক আছে। স্টক তো হিউজ রয়েছে, প্রচুর আছে। এখানে i5 8 এর মেশিন আছে লেনোভোতে, দেখো এত ছোট মেশিন, সব ব্র্যান্ডেড মেশিন, এগুলো সব ব্র্যান্ডেড, 4th generation 6th generation 3rd generation, এসারেরও মেশিন আছে কিছু। আমার কাছে তোমার ডেস্কটপের ইসে রয়েছে, সার্ভারও রয়েছে, সার্ভারও রয়েছে, বড় বড় মেশিন, হ্যাঁ সার্ভার যদি কেউ চায় সার্ভারও পেয়ে যাবে। ছোট ডেলের মেশিন তো আমার কাছে প্রচুর কোয়ান্টিটি স্টক আছে, মনিটরও প্রচুর পেয়ে যাবে আমাদের কাছে। মনিটর তোমার যা পাবে আমাদের কাছে ব্র্যান্ডেড পাবে, সব ব্র্যান্ডেড, HP, লেনোভো, এসার, এসব কোম্পানি পাবে, 19 ইঞ্চি, 17 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, স্টক হিউজ, স্টক প্রচুর আছে, মাল আসতে থাকে। স্টার্টিং প্রাইস কেমন থাকে মনিটর? মনিটর মোটামুটি আপনাকে আমি 1000 টাকা মনিটর দিয়ে দেবো, 1000 টাকা ব্র্যান্ডেড মনিটর 1000 টাকা দিয়ে দেবো। সেটা হচ্ছে লেনোভোর 15 ইঞ্চি মনিটর থাকবে, 16 ইঞ্চি নেবে 1400 টাকা, 17 ইঞ্চি নেবে 1500 টাকা, 19 ইঞ্চি নেবে 2000 টাকা, আর তোমার 20 ইঞ্চি নেবে 2300 টাকা, 22 ইঞ্চি নেবে তোমার হয়ে যাবে 3200 টাকা, 24 ইঞ্চি নেবে 4200 টাকা। আচ্ছা, আর আর সিপিউর ক্ষেত্রে? সিপিউর ক্ষেত্রে দাম তোমাকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, যেমন 6th generation দাম বলেছি, 7th generation বলিনি। এই লেনোভো 7th generation সিস্টেমগুলো তোমার দাম চলে আসে মাত্র 10000 টাকা, আর এগুলো সব হেভি ডিউটি, এগুলো হেভি ডিউটি মেশিন। হ্যাঁ, এক বছর ওয়ারেন্টি দিয়ে মাত্র 10000 টাকা। এর মধ্যে থাকছে i5 7 প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD। নেক্সট কিছু দেখে দিচ্ছি, মাউস কালেকশন, পুরোনো ব্র্যান্ডেড মাউস থাকে মাত্র 50 টাকা করে, 50 টাকা, 50 ব্র্যান্ডেড মাউস, ব্র্যান্ডেড মাউস, HP, লেনোভো, ডেল আসতে থাকে এগুলো, ঠিক আছে। কিবোর্ড আছে 300 টাকা করে, এই কিবোর্ড চ্যালেঞ্জ দিলাম চালিয়ে শেষ করতে পারবে না। ডেলের ব্র্যান্ডের কিবোর্ড আছে, লেনোভো হেভি ডিউটি, এগুলো হেভি ডিউটি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি চালিয়ে শেষ করতে পারবো না, আমি তোমাকে একদম গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কিছু তোমাকে দেখিয়ে দিচ্ছি, হার্ড ডিস্ক দেখিয়ে দিচ্ছি, যেমন ডেস্কটপে হার্ড ডিস্ক 160 GB হার্ড ডিস্ক, 320 GB হার্ড ডিস্ক, 500 GB হার্ড ডিস্ক, 1 TB অব দি হার্ড ডিস্ক আমার কাছে আছে, 2 TB হার্ড ডিস্কও রয়েছে। এখানে 160 GB হার্ড ডিস্ক 150 টাকা,
320 GB হার্ড ডিস্ক 250 টাকা, 500 GB হার্ড ডিস্ক 450 টাকা, 1 TB হার্ড ডিস্ক যদি কারোর লাগে 1200 টাকা, 1200 টাকা প্রত্যেকটা মালে এক বছর ওয়ারেন্টি থাকবে, এক বছর ওয়ারেন্টি থাকবে, এক বছর ওয়ারেন্টি থাকবে। তাহলে ল্যাপটপ হার্ড ডিস্ক আছে 320 GB হার্ড ডিস্ক 300 টাকা, 500 GB হার্ড ডিস্ক 500 টাকা, 1 TB হার্ড ডিস্ক 1300 টাকা, 1300 টাকা, ঠিক আছে। অনেক দাম হয় কেসিং দিয়ে দেওয়া হবে, কেসিং লাগিয়ে তুমি আরামসে ইউজ করতে পারো। যেখানে এক্সটার্নাল শুধু হার্ড ডিস্ক দিয়ে কিন্তু অনেক প্রাইস হাই থাকে। আচ্ছা, কিছু ল্যাপটপের আইটেম দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপ তোমার দেখো একদম 5000 টাকার ল্যাপটপ, মাত্র 5000 টাকা এইচপি ক্রোমবুক ল্যাপটপ আছে, ফুল টাচ স্ক্রিন আছে, ল্যাপটপ আছে। তোমার অপারেটিং সিস্টেম এর মধ্যে ক্রোম থাকবে, ইন্টেল প্রসেসর, 64 GB SSD আর তোমার 4 GB RAM, 4 GB RAM থাকবে। হ্যাঁ, মাত্র তোমার চলে আসছে এটা 5000 টাকা, ওয়ারেন্টি 3 মাস, অলপাস ওয়ারেন্টি, অলপাস ওয়ারেন্টি দেবে 3 মাস। আচ্ছা, ল্যাপটপের এখানে আবার চালু হয়ে গেছে তোমার i5 সেকেন্ড জেনারেশন, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM, থিংকপ্যাড সিরিজ তোমার চালু হয়ে যাচ্ছে মাত্র 6000 টাকা থেকে। থিংকপ্যাড 6000 টাকা? হ্যাঁ, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM। লেনোভো থিংকপ্যাড সব থেকে পপুলার লেনোভো থিংকপ্যাড মডেল, এটা একটা হয়ে গেল। এই স্টক প্রচুর রয়েছে, কেউ যদি ভাবে দাদা আজকে ভিডিও বানালে কালকে আসলে মাল পাবো, তো অবশ্যই পাবে দাদা। চ্যানেল রইল, প্রচুর রয়েছে, 2 সপ্তাহ ধরে এই মাল বেচবো, হিউজ স্টক রয়েছে। বাহ, ঠিক আছে, সেম প্রাইস, একই দাম আছে তোমার, মাত্র 500 GB প্রচুর রয়েছে, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM, তোমার 6000 টাকা। আর কেউ চাইলে SSD RAM, এবং কেউ যদি এই মালটাকে বলে দাদা আমার লাগবে 128 GB SSD দিয়ে, দাদা এর মধ্যে তুমি 500 টাকা 600 টাকা প্লাস করে দাও, 128 GB তোমাকে দিয়ে দেবো, যার ওয়ারেন্টি থাকবে 5 বছর, 5 বছর ওয়ারেন্টি থাকবে SSD, SSD তে ওয়ারেন্টি থাকবে 5 বছর। বাহ, ঠিক আছে, দারুন। আরো কিছু দেখিয়ে দিচ্ছি, এখানে আমার থিংকপ্যাড একটা সিরিজ আছে, লেনোভো থিংকপ্যাড, এটা তোমার আছে হচ্ছে i5 5th generation, মাত্র 8000 টাকা, মাত্র 8000 টাকা, i5 5th generation, 4 GB RAM। অনেকে তো এগুলো মানে 14-15 টাকায় বিক্রি করে। হ্যাঁ, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM, দাদা এটা হোলসেল দোকান আছে, অবশ্যই, ঠিক আছে, এটা হোলসেল দোকান আছে, এরকম যেরকম দাম থাকবে। এটা তোমার আছে দেখো i7 6th generation ল্যাপটপ আছে, 256 SSD, 8 GB RAM দিয়ে i7 6th generation, মাত্র 14500 টাকা, 14500 টাকা, i7 6, বাহ,256 SSD, 8 GB RAM, কন্ডিশন দেখো, জলের দারুন কন্ডিশন, পুরো মিন্ট। হ্যাঁ, i5 6 13000 টাকা, মাত্র 13000 টাকা, দারুন, ঠিক আছে, 13000 টাকা, i5 মাত্র 13000 টাকা, i5 6th generation ল্যাপটপ। এটা তোমার কি আছে, এটা আছে তোমার i5 4th generation আছে, HP Elitebook i5 4th generation, 256 ম্যাজিক মাউস রয়েছে। হ্যাঁ, ম্যাজিক মাউস এখানে রয়েছে, অরিজিনাল কিপ্যাডের সঙ্গে, 14-inch স্ক্রিন সাইজ। আমাদের এখানে যা দেখানো হয় সব কমার্শিয়াল সিরিজই ম্যাক্সিমাম তুমি আমার কাছে পাবে। আর এগুলো সব IPS ডিসপ্লে দিয়ে? না, এটা তোমার LED ডিসপ্লে। আচ্ছা, এটা LED থাকে? এগুলো LED থাকে। IPS ডিসপ্লে মাল আমি দেখিয়ে দিচ্ছি, i5 4th generation, 256 SSD, 8 GB RAM, তোমার এটা আছে মাত্র 10500 টাকা, 10500 টাকা, i5 4th generation, 256 GB, 8 GB, 10500 টাকা, i5 4th generation, একটা মাল দেখিয়ে দিচ্ছি, i5 4th generation, 256 SSD, 8 GB RAM, 10500 টাকা মাত্র। কন্ডিশন তো হেভি রয়েছে, কন্ডিশন হেভি আছে, যেরকম যেরকম কন্ডিশন থাকে। এখন এই মালটা যদি এখন এখান থেকে এই অবধি একটা দাগ থাকতো তাহলে তোমার এই মালের দাম 500 টাকা কমে যায়, আরো 500 টাকা কমে যায়, যেরকম তোমার দাগ থাকলে 500 টাকা কমে যায়। যেরকম না, সিঙ্গেল দাগ থাকলে এটা তো আবার চ্যালেঞ্জিং হয়ে যায় পড়ালে, কেউ যদি দেখে দেখে বলে দাদা এইটুকু দাগ আছে 500 টাকা মাইনাস, সেটা না, মানে বড় আমাদের কাছে আমাদের চোখে যেই মালের দাম মনে হয় যে এটা ডাল কোয়ালিটি আছে, 500 টাকা 1000 টাকা এমনি দাম পড়ে যায়। এটা আছে তোমার i5 7th generation ল্যাপটপ আছে, বিজনেস সিরিজ ল্যাপটপ, i5 7th generation, 256 SSD, 8 GB RAM, 8 GB RAM দিয়ে, 8 GB RAM দিয়ে, 256 GB SSD দিয়ে, কন্ডিশন তো দারুন, পুরো মিন্ট। i5 7th generation ল্যাপটপ আছে, এটা তোমার চলে আসবে মাত্র দাদা 180 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি রোটেবল, তোমার এখানে 14-inch স্ক্রিন সাইজ আছে, ওয়েব ক্যাম আছে, সব কাজ ওর মধ্যে হয়ে যাবে, 3 ঘন্টা প্লাস, হ্যাঁ 3 ঘন্টা প্লাস ব্যাকআপ এর রয়েছে। কন্ডিশন কেমন থাকবে একটু খুলে দেখা, খুলে দেখিয়ে দিচ্ছি দাদা, দারুন কন্ডিশন, পুরো মিন্ট। হ্যাঁ, এগুলো তোমার চলে আসে মাত্র 14500 টাকা, 14500 টাকা, 14500 টাকা, i5 7th generation, 256 SSD, 8 GB RAM। বাহ, ঠিক আছে,
এটা দেখো এইচপি আছে দাদা এইচপি আই5 7 জেনারেশন একদম দারুন তুমি ডেল নাও চাই এইচপি নাও দামের কোনো ইস্যু হয় না দাদা যে ডেল নিলে কম দাম এইচপি নিলে বেশি দাম সম্পূর্ণ প্রসেসর কি রয়েছে তার উপর দামটা নির্ভর করে কনফিগারেশন কি রয়েছে সেই হিসেবে দাম হয় এখন কেউ বলে দাদা এই তো আমি 13000 টাকায় পাচ্ছি 13000 টাকা কি র‍্যাম পাচ্ছো কি এসএসডি পাচ্ছো কি বা প্রসেসর কি রয়েছে কি হার্ড ডিস্ক র‍্যাম পাচ্ছো সেটা দেখতে হবে এখন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম দিয়ে এই মালটার দাম হচ্ছে 12000 টাকা হ্যাঁ 12000 টাকা কিন্তু আমি 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যামে তো বেচছি না আমি বেচছি 256 এসএসডি 8 জিবি র‍্যামে 13500 টাকা এসএসডি রয়েছে হ্যাঁ 256 এসএসডি 8 জিবি র‍্যাম দিয়ে 13500 টাকা কন্ডিশন দেখেন দারুন পুরো মিন্ট মিন্ট কন্ডিশন কালারটা খুব সুন্দর হ্যাঁ এগুলো তোমার সিলভার কালারই আছে সিলভার কালার এটা একটা হয়ে গেল দেখো 15.6 এর কিছু দেখিয়ে দিচ্ছি এইচপি আছে আই5 7 জেনারেশন 15.6 ইঞ্চি 15.6 হ্যাঁ 15.4.6 ইঞ্চি স্ক্রিন দিয়ে রয়েছে 256 এসএসডি 8 জিবি র‍্যাম আই5 7 জেনারেশন প্রসেসর মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা আগে গুলো 14500 দিয়েছি আইফোন 7 জেনারেশনে কালার স্ক্রিন সাইজ ছিল 14 ইঞ্চি এটা 15 ইঞ্চি স্ক্রিন সাইজ 500 টাকা মাত্র বেশি 500 টাকা বেশি কিন্তু ফুল সাইজ পুরো মানে নাম্বার কিও রয়েছে সাথে হ্যাঁ নাম্বার কিও অ্যাকাউন্টের কাজ যারা করে তাদের জন্য এটা হবে এক্সেল এর জন্য এই দেখো দাদা এটা তোমার আছে হচ্ছে আই5 এর 5th জেনারেশন ল্যাপটপ আই5 এর 5th জেনারেশন ল্যাপটপ 256 এসএসডি 8 জিবি র‍্যাম তোমার এটা চলে আসছে মাত্র আই5 5 256 8 জিবি মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকা আর তার মধ্যে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি কিছুদিন ধরে একটা ভিডিও দেখছিলাম যে যত র‍্যাম আছে তার হাত দেখ অনেকে বলছে যে নাকি গ্রাফিক্স থাকে তার অ্যাকচুয়ালি ওটা গ্রাফিক্স থাকে না ওটা থাকে তোমার শেয়ার গ্রাফিক্স শেয়ার মেমরি আমি অন্য মানে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ড্রাইভারটা ইনস্টল করা নেই আমি দেখিয়ে দিচ্ছি অন্য কোনো মানে আমি দেখিয়ে দিচ্ছি মানে যত জিবি র‍্যাম থাকবে গ্রাফিক্সে তার 50% চলে যাবে শেয়ার মেমরি বলা শেয়ার মেমরি গ্রাফিক্স কার্ড নয় যেটা অ্যাকচুয়ালি খুব একটা কাজেও লাগে না কাজে লাগে না কেন কাজে লাগে তুমি কাজ করতে হবে কিন্তু ওটা ডেডিকেটেড গ্রাফিক্স নয় ডেডিকেটেড না ওটা কাজ করে গ্রাফিক্স নয় বলে দেবে যে 8 জিবি র‍্যাম আছে 4 জিবি গ্রাফিক্স ওটা গ্রাফিক্স অ্যাকচুয়ালি গ্রাফিক্সে কাজ কাজ তো হবে অবশ্যই কিছু কাজ হবে কিন্তু গ্রাফিক্স কার্ড নয় ওটা এটা ভুল হবে ডেডিকেটেড আলাদা থাকলে আলাদা কাজ হবে যেটা দেখিয়ে দেবে যে আলাদা GPU 1 বা GPU 2 এরকম দেখিয়ে দেয় আচ্ছা i7 আর 6 জেনারেশন 256 এসএসডি 8 জিবি র‍্যাম মনে করবে দাদা ল্যাপটপে আমার র‍্যাম আছে 8 জিবি ওটাকে 16 জিবি করতে কি খরচা ওই সেম 1000 টাকা তোমার এখানে প্লাস হবে 1000 টাকা প্লাস হবে হ্যাঁ 256 জিবি এসএসডি কে 512 জিবি করতে 1000 টাকা প্লাস হয় বাহ আই5 11 জেনারেশন আইরিস গ্রাফিক্স দিয়ে এইচপি 15S মডেল খুব পপুলার মডেল খুব পপুলার মডেল আই5 11 জেনারেশন 11 জেনারেশন বলো দাদা কত দাম হতে পারে এখন নতুন পাওয়া যায় বক্স প্যাক নতুন মোটামুটি 32-33 আই5 আছে না এটা আই5 11 জেনারেশন 45 থেকে 50 আমি দেব 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকা বাহ দারুন যেমন এটা দেখো আছে লেনোভোর আছে আইডিয়া স্লিমপ্যাড 3 এটা তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যেমন দেখো এখানে কি দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে শেয়ার জিপিইউ মেমরি শেয়ার জিপিইউ মেমরি এর মধ্যে র‍্যাম কত লাগানো আছে র‍্যাম যত জিবি থাকবে তার 50% যাবে এখানে তোমার র‍্যাম লাগানো আছে তোমার হচ্ছে 8 জিবি ঠিক আছে 8 প্লাস এখানে রয়েছে এ রয়েছে মোট 11 জিবি মানে 12 জিবি র‍্যাম আছে তার প্লাস 4 তাহলে 6 জিবি দেখাবে যেটা আমার কথা অনুযায়ী দেখাচ্ছে 6 জিবি ইয়েস 6 জিবি আছে এটা দাদা গ্রাফিক্স কার্ড নয় এটা গ্রাফিক্স কার্ড নয় বারবার বলছি মানুষ বোকা হচ্ছে ওগুলো গ্রাফিক্স কার্ড নয় ঠিক আছে
গ্রাফিক্স এখানে তোমার আলাদা করে লেখা থাকবে জিপিইউ 1 একটা অপশন চলে আসবে যেখানে তোমাকে শো করবে যে এখানটাই লেখা থাকবে কি গ্রাফিক্স রয়েছে হ্যাঁ যেমন এটা ইন্টেল আল্টেস্ট ডি গ্রাফিক্স আছে এগুলো সব ইনবিল্ট হয় হ্যাঁ এগুলো ইনবিল্ট গ্রাফিক্স আছে যেমন আইরিক্স এর ক্ষেত্রে ইনবিল্ট হয় কিন্তু পাওয়ারফুল বেশি হ্যাঁ তোমার হচ্ছে i5 10th জেনারেশন 512 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 20500 টাকা 20500 টাকা i5 10th জেনারেশন মেটাল বডি কন্ডিশন তো হেভি কন্ডিশন হেভি আছে মেটাল বডি দিয়ে i5 10th জেনারেশন অরিজিনাল ওএস 512 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 20500 টাকা উইথ অরিজিনাল ওএস হ্যাঁ অরিজিনাল ওএস 11 এর সাথে হ্যাঁ অরিজিনাল ওএস অরিজিনাল তোমাকে এটা তোমার আছে দাদা 840 G5 840 G4 মডেল 840 G3 মডেল i5 6th জেনারেশন i5 6 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম তোমার চলে আসছে মাত্র 13500 টাকা 13500 টাকা মাত্র 13500 টাকা বাহ 3 মাস অল্পার্স ওয়ারেন্টির সঙ্গে 1 বছর সার্ভিস ওয়ারেন্টির সঙ্গে মাত্র 13500 টাকা উইথ অরিজিনাল মাল দাও দাদা সব ল্যাপটপ নিয়ে বেরোবে লোকে বলবে হ্যাঁ ভাই কোথা থেকে নিয়ে এসেছিস অবশ্যই পুরো মানে মিন্ট কন্ডিশন একদম তোর ডেল মত তোমার র‍্যাম লাগাবে নেই বাড়াতে পারো এসএসডি চাইলে এসএসডি বাড়াতে সবই বাড়ানো যাবে হ্যাঁ i5 11th জেনারেশন এসআরএ i5 11th জেনারেশন 512 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম দিয়ে নতুন পাওয়া যায় এই মাল এখন বলো কত দাম হতে পারে দাদা i5 দিয়ে রয়েছে ওই 50 এর কাছাকাছি দাম হয় এগুলো মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা 5 পিস স্টকে আছে যে আসবে পেয়ে যাবে বাহ দারুন 512 জিবি এসএসডি সঙ্গে 8 জিবি র‍্যাম এর সঙ্গে লেটেস্ট জেনারেশন হ্যাঁ মাত্র 22000 টাকা যদি বলবে দাদা 16 জিবি র‍্যাম চাই 23000 টাকা দাম হবে দারুন এটা একটা মাল হয়ে গেল এসআরএ আছে i5 11th জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 20000 টাকা 20000 টাকা মাত্র i5 11th জেনারেশন i5 11th জেনারেশন 256 এসএসডি 8 জিবি র‍্যাম খুব সুন্দর সাইজটা খুব মানে পারফেক্ট সাইজ ক্যারি করার জন্য স্ক্রিন আছে এটা ক্যারি করার জন্য খুব পারফেক্ট লাইট ওয়েট তো একদম একদম লাইট ওয়েটের মধ্যে একদম মাত্র 20000 টু ক্যারি এটা তোমার আছে হচ্ছে Asus এর Asus এর তোমার এটা সোনিক মাস্টার আছে খুব পপুলার সিরিজ হ্যাঁ i5 8th জেনারেশন ল্যাপটপ 512 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম মাত্র 16000 টাকা i5 8th জেনারেশন আছে 13.3 ইঞ্চি স্ক্রিন আছে 11 ও আপডেট পেয়ে যাবে হ্যাঁ 13.3 ইঞ্চি স্ক্রিন আছে বাহ এটা একটা আলো তারপর তোমার দেখিয়ে দিচ্ছি দাদা এটা তোমার আছে i5 10th জেনারেশন ল্যাপটপ পুরো মিন্ট কন্ডিশন ডেল ইনস্পিরিয়ন কোকোডাইল বডি রয়েছে হ্যাঁ i5 10th জেনারেশন 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম 24000 টাকা 24000 টাকা মাত্র 24000 টাকা কন্ডিশন হেভি ঠিক আছে মেটাল বডি মেটাল বডি 24000 টাকা i5 10th জেনারেশন ল্যাপটপ 15.6 ইঞ্চি স্ক্রিন দিয়ে ওয়েবক্যাম দারুন সব কাজ করবে ওকে তোমার উইন্ডোজ ও এর মধ্যে অরিজিনাল আছে অরিজিনাল উইন্ডোজ দিয়ে i7 8th জেনারেশন i7 8th জেনারেশন আছে বেজেল লেস আইপিএস ডিসপ্লে দিয়ে আইপিএস হ্যাঁ আইপিএস ডিসপ্লে দিয়ে i7 8th জেনারেশন 512 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম এ তোমার দাম চলে আসবে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা ক্যামেরা এখানে নিচে থাকবে না ক্যামেরা এই যে এখানটায় আছে দারুন এখানটায় ক্যামেরা আছে দারুন স্টাইল তোমার সামনে তোমার মেটাল বডি একদম বেজেল ছাড়া তো একদম বেজেল ছাড়া দাদা পুরো একবার ন্যারো বেজেল আমি একটা তোমাকে খুলে দেখিয়ে দিচ্ছি মালটা খুব হেভি জিনিস আছে দারুন দেখতে দাম কত হবে এটা এটা মাত্র 23000 টাকা 23000 টাকার মধ্যে 12 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম i7 8th জেনারেশন প্রসেসর 23000 টাকা বাহ দারুন দেখতে আইপিএস ডিসপ্লে দিয়ে আইপিএস ডিসপ্লে রয়েছে সাথে উইথ তোমার মেটাল বডি বাহ দারুন খুব পপুলার মডেল ডেল প্রেসিয়ন গেমিং ল্যাপটপ Asus এর টপ গেমিং আছে আমার কাছে এই মডেল সিরিজটা আমার কাছে হয়ে যাবে মোটামুটি 10 পিস মতো অ্যাভেলেবল আছে 10 পিস থাকবে হ্যাঁ i5 8th জেনারেশন ল্যাপটপ আছে টু এর মধ্যে তোমার 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম মাত্র 24000 টাকা 24000 উইথ ডেডিকেটেড গ্রাফিক্স উইথ ডেডিকেটেড গ্রাফিক্স 4 জিবি এর মধ্যে গ্রাফিক্স কার্ড রয়েছে এই মালটা যদি অন থাকতো আমি তাহলে এখন দেখিয়ে দিতাম জিপিইউ 1 বলে এর মধ্যে অপশন আছে এটাকে অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ড বলে দাম কত বললেন এটা 24000 24000 টাকার মধ্যে 24000 টাকা i5 8 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম Asus টপ গেমিং মডেল আছে দারুন ঠিক আছে এটা একটা আছে প্রত্যেকটা ল্যাপটপে তোমার 3 মাস অল পার্টস ওয়ারেন্টি পাচ্ছ এক বছর তোমার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছ এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে i5 এর 5th জেনারেশন i7 এর 5th জেনারেশন i7 5th ব্ল্যাক এডিশন এর হ্যাঁ 256 এসএসডি 8 জিবি র‍্যাম এটা তোমার চলে আসছে মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা 12.5 ইঞ্চি স্ক্রিন আছে 256 এসএসডি 8 জিবি র‍্যাম দারুন থিংকপ্যাড লেনোভো থিংকপ্যাড থিংকপ্যাড মানে তো পপুলার i7 5th জেনারেশন আছে 256 জিবি 8 জিবি আচ্ছা এখানে তোমার চলে আসছে এটা স্ক্রিন টাচ নাকি এটা এটা স্ক্রিন টাচ ল্যাপটপ আছে দেখিয়ে দিচ্ছি এটা তোমার আছে হচ্ছে i7 6th জেনারেশন ল্যাপটপ আছে 8 জিবি এর মধ্যে তোমার র‍্যাম আছে 8 জিবি র‍্যাম থাকবে 8 জিবি র‍্যাম আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স রয়েছে বাহ ঠিক আছে এই যে যেমন আমি তখন তোমাকে বলছিলাম যে দাদা এই যে 4 জিবি দেখো এর মধ্যে তোমার 8 জিবি র‍্যাম লাগানো হবে 8 জিবি র‍্যাম আছে মানে 4 জিবি র‍্যাম আছে এখানে তোমার শেয়ার মেমোরিতে দেখাবে 4 জিবি 4 জিবি দেখাবে ঠিক আছে বাহ টাচস্ক্রিন ল্যাপটপ আছে i7 8th জেনারেশন ল্যাপটপ আছে যে চালাবে এই সব জিনিস যে চালিয়েছে সে বলতো দাদা কি মজা আছে ঠিক আছে স্ক্রিন টাচ কোনো ল্যাপটপ কিছু করে না সেই ল্যাপটপ স্মুথ হ্যাঁ
ট্যাবের মতন ইউজ করা যায়। কত হতে পারে এগুলো তো মোটামুটি দেখো মোটামুটি 50,000 এর মতন দাম থাকে নতুনে মিনিমাম। i5 মনে তো আরো দাম বেশি, 180 ডিগ্রি রোটের, এদিকে তোমার ব্যাকলাইট কিবোর্ডের সঙ্গে ১২,৫১২,৫১২ জিবি বেড়ে যাবে তোমার, হয়ে গেলে ২৪,৫০০ টাকা খুশি হয়ে ডিসকাউন্ট ২৪,০০০ টাকা ২৪,০০০ টাকা দিয়ে দেবো। স্ক্রিন টাচ ল্যাপটপ ডেল এর কমার্শিয়াল সিরিজ আরো আচ্ছা আরেক পিস এটা হয়েছে আর কমার্শিয়াল সিরিজে তো ব্যাটারি ব্যাকআপ প্রচুর ভালো থাকে, বিশ্বস্ত ব্যাটারি ব্যাকআপ। এসআর এর i5 10 আইরিস গ্রাফিক্সের সঙ্গে, এটা দেখালাম একটু আগে, i5 10 অন্য মডেল দেখালাম, ওটা সাদা, ওটা কালো কালার ছিল, এটা সাদা কালার, সাদা কালার, ২০,৫০০ টাকা। আচ্ছা আমাদের ফেসবুক পেজ আছে এটা, গুপ্তা কম্পিউটার কলকাতা, এর মধ্যে আপনাদের কিছু কাস্টমার রিভিউ রয়েছে, প্লাস আমাদের কিছু যদি মডেল যদি আসে থাকে, যেমন একটু আগে আসুসের দেখাচ্ছিলাম, আসুসের মডেল, হ্যাঁ আসুসের টপ গেমিং, আচ্ছা ব্যাকলাইট থাকবে সব, হ্যাঁ কিছু আপডেট তুমি এখানে পেয়ে যেতে পারো। অনেক সময় তো ভিডিও বানানো সম্ভব হয় না, তখন এখানেও কিছু তুমি আপডেট পেয়ে যেতে পারবে, ঠিক আছে। তো সবাই এই পেজটাকে ফলো করো, এই পেজটা ফলো থাকলে তোমাদের গিফট নিয়ে ভাবতে হবে না, বল একবার তোমরা বলবে দাদা ভিডিওতে কি গিফট পাবো না পাবো দেখানো হলো না, গিফট নিয়ে কাউকে অসুবিধা নেই, পেজে ফলো থাকো, ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই ভালো থাকো সবাই, গিফট নিয়ে কাউকে ভাবতে হবে না, অবশ্যই একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ দাদা, চক্করে যাবেন না, গিফটের চক্করে না যাওয়াটাই বেটার, যেটা নেওয়া হবে সেটা অথেন্টিক প্রাইস এবং কোয়ালিটি যাচাই করে নিন, এই জিনিসটা আমি নেব, এই জিনিসটা কোন জায়গা কি রেট চলছে, আমি যে বেস্ট রেট দিচ্ছি এরকম কোনো ব্যাপার নেই, আমার থেকে বেস্ট রেট অন্য কেউ দিতেই পারে, অবশ্যই যাচাই করাটা অবশ্যই, যাচাই করে জিনিস নিন সেটা সব থেকে ভালো হবে, অবশ্যই। তো দাদা থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য।